কন্ট্রাক্ট লেন্স। এই যে কন্ট্রাক্ট লেন্স, এর ঝুঁকি ও সাবধানতা সম্পর্কে জানবো আমরা এই ভিডিওতে। কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা আসলে কিন্তু লেন্স নয়, বরং যারা এই লেন্স ব্যবহার করেন তাদেরই সমস্যা। চোখের চিকিৎসকের পরামর্শ এবং লেন্স ব্যবহারের নিয়ম কানুন ঠিকঠাক না মানার কারণেই সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অধিকাংশ মানুষ। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক সাম্প্রতিক গবেষণায়ও এমন তথ্য উঠে এসেছে। কিন্তু কন্ট্রাক্ট লেন্স ব্যবহারকারী সবাই কি ঝুঁকিতে থাকেন? এই প্রতিবেদনে আমরা সেটি জানব। ঝুঁকি ও সমস্যা। চোখে কন্ট্রাক্ট লেন্স ব্যবহারের সবচেয়ে বড় ঝুঁকি সংক্রামণ। আর চোখে সংক্রামণের মধ্যে সবচেয়ে মারাত্মক হল কেরাটিটিস। ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর কারণে এই সংক্রামণ হতে পারে। গবেষণায় দেখা গেছে যে চোখের চিকিৎসকের পরামর্শ মানেন না বলেই এমন সংক্রামণের শিকার হন বেশিরভাগ মানুষ। যুক্তরাষ্ট্রে পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে যে 45% ব্যবহারকারী লেন্স খোলা বা পরার পর তা ধুয়ে নেন না। অন্যান্য গবেষণায় দেখা গেছে যে মাসে লেন্স ব্যবহার করার সবচেয়ে সীমার চেয়ে 1-1.5 গুণ বেশি সময় লেন্স পরে থাকেন অনেকেই। এছাড়া স্বল্প মেয়াদে 2 সপ্তাহ ব্যবহারযোগ্য লেন্স 2-2.5 গুণ বেশি সময় ধরে ব্যবহার করেন অনেকেই। ভুলে গেলে চলবে না যে কন্ট্রাক্ট লেন্স একটা স্পর্শকাতর মেডিকেল ডিভাইস। স্টেরিলাইজ করা ছোট্ট পাত্রে বিশেষ তরলের মধ্যে রাখা এই লেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে নিজেই দূষিত হয়ে যেতে পারে। যুক্তরাজ্যের আঙ্গিলা রাসকিন বিশ্ববিদ্যালয়ের ফিশন অ্যান্ড আই রিসার্চ ইউনিটের সহযোগী অধ্যাপক রাজার বাকলি বলেন, সংক্রামণের সবচেয়ে বড় কারণ রাতে কন্ট্রাক্ট লেন্স পরে ঘুমাতে যাওয়া। কন্ট্রাক্ট লেন্স পরে ঘুমালে কর্নিয়ায় সংক্রামণ 20 গুণ বেড়ে যেতে পারে। লেন্স পরা অবস্থায় চোখের পাতা বন্ধ থাকায় কর্নিয়া অক্সিজেন সংকট পড়ে। এ কারণে জীবাণু মোকাবেলায় দুর্বল হয়ে পড়ে চোখ। বন্ধুরা, এই কন্ট্রাক্ট লেন্স ব্যবহারে করণীয় কী সেটি সম্পর্কে জানব। সবসময় লেন্স পরা এবং খোলার আগে অবশ্যই হাত ভালো করে সাবান বা কোনো জীবাণুনাশক দিয়ে ধুয়ে নিতে হবে। হাত ধোয়ার পর হাত শুকিয়ে নিয়ে শুকনো হাতেই লেন্স পরতে বা খুলতে হবে। কন্ট্রাক্ট লেন্স কখনোই গোছলের পানি বা অন্য কোনো পানিতে ভেজানো ঠিক নয়, কারণ পানিটাই নিজেই সংক্রামিত হয়ে অতি ক্ষুদ্র জীবাণু লেন্সে লেগে কর্নিয়ার আলসার সৃষ্টি করতে পারে। গোছল বা সাঁতারের আগে লেন্স খুলে নিতে হবে। এমনকি পানিরোধক ওয়াটার টাইট গগলস চোখে পরার আগে লেন্স খুলে নিতে হবে। ভুলেও কন্ট্রাক্ট লেন্সে থুতুতে ভিজিয়ে রাখা যাবে না বা থুতুর সংস্পর্শে আনা যাবে না, কেননা মুখের ভেতর থুতুতে বহু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়ার অনেকগুলোই আমাদের পরিপাকের জন্য প্রয়োজনীয় হলেও চোখের জন্য নয়। চোখে আইলাইনার বা মাস্কারা ব্যবহার করতে হলে অবশ্যই আগে লেন্স পরে নিয়ে তারপর চোখের মেকআপ করতে হবে। আপনার চোখ যদি লালচে হয়ে ওঠে, চোখ যদি জ্বালা পোড়া করতে থাকে, তাহলে দেরি না করে লেন্সটি খুলে নিন। চোখের চিকিৎসকের কাছে যান আর সবসময় লেন্সের বিকল্প হিসেবে আপনার সঙ্গেই চশমা রাখুন। অনলাইনে কন্ট্যাক্ট লেন্স কেনার সুযোগ বেড়েছে, কিন্তু সাবধান, চোখের চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি উপযোগী লেন্স বিষয়ে নিশ্চিত থাকতে পারবেন না, তাই লেন্স কিনুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বন্ধুরা, আশা করি সাধারণভাবে আমরা যেই সমস্যাগুলোর মুখোমুখি হই সেটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এর সমাধান সম্পর্কে জানতে পেরেছি। তাই সচেতন হন এখনই। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।